জীবনের আরো একটা খারাপ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা থেকে অনেক হেল্প হবে তোমাদের, আর এরম প্রবলেমে যদি তোমরা কখনো পড়ো তো আমার ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে, জেনে রাখো পরবর্তীকালে কখনো তোমাদের কাজে দিতে পারে। মাস দেড়েক আগে আমি তোমাদেরকে জানাই যে ফেসবুকে আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট চলে, ফেক অ্যাকাউন্ট না ফেক পেজ চলে, যেখানে কিনা আমার ইউটিউবের সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে প্রত্যেক দিন সেখানে আপলোড করা হয়। পেজটা গত আড়াই তিন বছর ধরে চালানো হচ্ছে এবং সেখান থেকে ভালো একটা তার আর্নিং হচ্ছে যেই করে থাকুক না কেন। তো অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, আমি বিষয়টা নিয়ে আগেও একবার দুই একবার ভিডিওতে জানিয়েছিলাম, কিন্তু সেটাতে কোনো কাজ হয়নি। স্বাভাবিকভাবে সবাই সেটাকে খুবই মানে রিয়েল ভাবতো আমারই পেজ, সেটাকে সেখানে হয়তো আমি চালাচ্ছি, তো আমাকে ভেবেই অনেকেই ফলো করতো, প্রচুর লোকে ফলো করতো, প্রায় 2 লাখের কাছাকাছি পেজটার ফলোয়ার্স আর কি। তো যাই হোক, আমি আগে দু একবার ভিডিওতে জানিয়েছি বাট কোনো কাজ হয়নি। আর তারপরে আমি মাস দেড়েক আগে ভিডিওতে জানাই যে এরকম আমি লিগাল স্টেপ নেব, তো যেই করে থাকুক না কেন সে হয়তো ভেবেছে কিছুই বলবে না, কারণ এতগুলো বছর ধরে যেহেতু করছি হয়তো থ্রেট দিচ্ছে আমাকে, আমি আমার কাজ করে যাই এরকম একটা ভাবছিল। তো আমি আমি বেসিক্যালি ভীষণ ইমোশনাল, আমি প্রথমেই চাইনি থানা পুলিশের দ্বারস্থ হতে বা অন্য কোন স্টেপ নিতে, আমি কখনোই চাইনি। আমি ভেবেছিলাম কি, তোমরা শুনলে হয়তো বলবে কি তুমি বোকা, আমার ভালো লাগে না জানো তো এইসব ঝামেলা টামেলা, সত্যি আমি পছন্দ করি না। তো আমি ভেবেছিলাম কি যে ঠিক আছে ও করছে করুক, আমার ভিডিও দিয়ে যদি ওর ও যদি আর্নিং করতে পারে, ও যদি চলে আমার ভিডিও থেকে চলুক না, কিন্তু পাশাপাশি আমাকেও করতে দিক, সেটা কখনোই আমাকে করতে দেওয়া হয়নি। যখনই আমি আমার নিজস্ব কোনো পেজ ক্রিয়েট করেছি সেই পেজে স্ট্রাইক দিয়ে আমার মোটামুটি 2 অ্যাকাউন্ট এইভাবে সে উড়িয়ে দিয়েছে, এটাই স্বাভাবিক, সেই পেজটা যেহেতু বড় ওখান থেকে স্ট্রাইক মারলে তো এফেক্ট করবেই, তো যার জন্য আমার 2 পেজ উড়ে গেছে। তো তারপরে দেখলাম না বিষয়টা প্রচন্ড খারাপ করছে, তারপরে আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা করি যে এবার আমি লিগাল অ্যাকশন নেব। তো আমি দু একজনকে ফোন করি, জানাই যে এরম এরম ব্যাপার, অনেকের কাছে হেল্প চেয়েছি, আরো একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অনেকের কাছে হেল্প চেয়েছি, অনেকে হেল্প করেছে আমি বলবো না করেনি, অনেকে হেল্প করেছে, হেল্পের জন্যই আজকে আমি কিছু করতে পেরেছি। আবার অনেকেই বিভিন্ন রকমের অজুহাত দিয়েছে, এই সেই ভোট আছে সামনে ভোটটা হয়ে যাক তারপরে হ্যান ত্যান, মানে এরকম ধরনের অজুহাত আমাকে শুনতে হয়েছে। আবার অনেকের কাছে ফোন করেছে, অনেকে বলেছে না এসবে কিছুই হয় না, ফালতুই ঘোড়া থানা পুলিশ, এটা একদম সত্যি কথা যে ওদের সত্যি কোনো সোর্স না হলে কখনো থানা পুলিশে কিছু করা যায় না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। অনেকের কাছে হয়তো এটা মানে অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমার প্রথম অভিজ্ঞতা না, আগেও আমার 2-3 বার এই থানা পুলিশের অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে যে প্রায় 3-4 বছর আগে একটা বাজে ঘটনা আর কি, তো তার জন্য আমি থানা পুলিশের দ্বারস্থ হই, সেখান থেকে কোনো অ্যাকশন নেন না তারা, ব্যাস সেটা বাদ দিলাম। তারপরে এই তোমরা জানো লক্ষ্মী পুজো নিয়ে একটা কন্ট্রোভার্সিতে আমি জড়াই, তো সেখানে লিমিট ক্রস করা হচ্ছিল একটা সময় পরে গিয়ে, পার্সোনাল অ্যাটাক করা হয়েছিল আমাকে সেই সময়, তো সেই সময়ও আমি সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে সেই মহিলার নামে একটা আমি রিপোর্ট করি, কমপ্লেন করি আর কি। তো আমাকে বললো তোমাকে কল করে নেওয়া হবে আমরা যখন কাজটা শুরু করব, সমস্ত ডিটেলস আমি দিই ওখানে, আমার আইডি প্রুফ প্রুফ সমস্ত কিছু, যে যে ভিডিওগুলো আমাকে নিয়ে করা হচ্ছে সেই সব ভিডিওর লিঙ্ক প্রিন্ট আউট করে বার করে আমি সমস্ত কিছু জমা দিই। দেওয়ার পরে আমাকে ওখান থেকে 3-4 দিন পরে কল করা হয় যে এরকম আপনি আলপনা মল্লিক, আমি বললাম হ্যাঁ, আপনি একটা রিপোর্ট করেছিলেন এরকম এরকম ব্যাপার, আমি বললাম হ্যাঁ, বলছে ঠিক আছে আমরা অ্যাকশন নেব, আর ওনার বাড়িতে একটা চিঠি পাঠানো হবে, নোটিশ পাঠানো হবে, তো আপনাকে একবার আসতে হতে পারে, আমি বলছি ঠিক আছে আপনি যখন বলবেন আমি তখনই যাব, কিন্তু অ্যাকশন নিতে হবে। তো এরকম বলে টোলে কোনো অ্যাকশন নেয় না, দেন আমি যাই আবার কল্যাণী সাইবার ব্রাঞ্চে, তো সেখান থেকেও কোনো কাজ হয়নি। তারপরে কিছুদিন পর বেশ কিছুদিন পর রন প্রীতি, ওদেরকে তো হয়তো তোমরা সবাই চেনো, ওদের একটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম এই সব কেসে সবসময় অ্যাডভোকেট হায়ার করতে হয় এবং অবশ্যই টাকা পয়সার ব্যাপার আছে, তো অ্যাডভোকেট হায়ার করো দেন তোমার কাজ হবে, এটা একদম বাস্তব কথা। তো সেই কথাটা শুনে আমি তখন মনে করেছিলাম যে আবার আমি এই ব্যাপারটাতে এগোবো। তারপরে আমার বর বলল দেখো জিনিসটা তো থেমে গেছে, কন্ট্রোভার্সি তো থেমে গেছে, তুমি চুপ হয়ে যাও, যদি কখনো পরবর্তীকালে এরকম কোন মানে ব্যাপারে শিকার হও তখন আমরা নিশ্চয়ই স্টেপ নেব, ঠিক আছে, দেখো কথা বলো কন্ট্রোভার্সি করো কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে। যাই হোক, সেটা আবার বলার বিষয় না, আমি আমার একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আসি মেইন বিষয়টাতে, এই যেহেতু 2 খারাপ অভিজ্ঞতা আমার হয়েছে, সেহেতু পুরো বিশ্বাস আমার উঠে গেছিল এই সাইবার ব্রাঞ্চ, তারপরে তোমার আমাদের থানা পুলিশ, আমার সমস্ত কিছু থেকে বিশ্বাস পুরোপুরি উঠে গেছিল। তারপর আমি কি করব, ফেসবুকের বিষয়টা তো আমাকে স্টেপ নিতেই হবে, সোর্স ছাড়া কিছু হয় না, এটা আমার যতদূর মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি।
তো আমার বরের আর কি একটা বন্ধু, তো তার বন্ধু সে হচ্ছে তোমার বারাসাত সাইবার ব্রাঞ্চে আছে, তো তাকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তো সে আমাকে বললো, দেখো দাদা যেহেতু আমাদের মধ্যে পড়ে না, তোমরা যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে, সেহেতু আমাদের মধ্যে কিন্তু পড়ে না, এটা পড়লে আমি নিশ্চয়ই কাজ করে দিতাম, তবে আমি যোগাযোগ করিয়ে দিতে পারি, ধরো সোর্স হলে একটু সুবিধা হয়। আমি ঠিক আছে, তো সেখান থেকে শুরু, তার সে ফোন করে দেয় আমাদের কল্যাণী সাইবার ব্রাঞ্চে, তো তার থ্রু দিয়ে আমরা যাই সেখানে, কেস নেওয়া হয়, আমি কমপ্লেন করি, আমার সমস্ত ডিটেলস সেখানে আমি জমা দিই। জমা দেওয়ার পর আমাকে সেখান থেকে বলা হয় 15 দিন পরে এসে, 15 দিন আপনি চেক করবেন, 15 দিনের মধ্যে আশা করি বন্ধ হয়ে যাবে, যদি না হয় আপনি আবার আসবেন। তো আমি প্রত্যেক দিন পেজটা চেক করতে থাকি, দেখি যে না, ভিডিও ছাড়া কোন রকমই বন্ধ হচ্ছে না। তারপরে আমি 21 দিনের মাথায় আবার কল্যাণী সাইবার ব্রাঞ্চে যাই, গিয়ে আমি দেখি সেখানে যেদিন আমি কমপ্লেন করেছিলাম যে স্যার ছিলেন উনি নেই, অন্য একজন স্যার আছেন, এবং সে খুব বাজে ব্যবহার করে। বাজে ব্যবহার বলতে তার কথাবার্তার ধরন একদমই ভালো ছিল না, মানে আমার মানে যে এই যে প্রফেশনটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তো এটাও একটু কিরকম মানে তাচ্ছিল্য চোখে দেখলো আমার, যেটা মনে হলো। কিন্তু ওই যে আমরা কিছু বলতে পারবো না, আমজনতা না আমরা, তো এটার পরে তা উনি বলছে হবে না হবে না, এটা কিছুই করা যাবে না, এটা এই সেই হ্যান ত্যান, বড় হয়েছে এত পেজ, 3 বছর ধরে চলছে, 2.5 বছর ধরে চলছে, কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, তারপরে আমি তো আমার তখন আমি পুরো ভেঙে পড়েছি, মানে আমার না মানে সেই কি বলবো, এত অসহায় লাগছে সেখানটায় দাঁড়িয়ে, আমি কি করব বুঝতে পারছি না, যে আর কি করার আছে, আমি আর কি করব আমি। তারপর আমাকে বলছে কি ম্যাডাম স্যাটিসফাই করতে পারলাম না, মানে এই রকম কথার টোন, তাদের কথার টোন অন্যরকম ছিল, আমার একদম ভালো লাগেনি, মানে খুবই মানে আমজনতা না, খুবই রুডলি বিহেভ করেছেন, এবং আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে উনি 2-1 কথা বলেছেন, সেখানে পারলে আমি উত্তর দিতে পারতাম কিন্তু দিইনি। আমার এটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা, তো যাই হোক সেটা বাদ দিলাম। তারপর ওখান থেকে আমি বেরোই, বেরিয়ে আমি আমার বরকে বললাম এবার আমি কি করব তুমি বলো, আমি সত্যি আর পারছি না। তারপর আমাকে বলল যে আমি দেখছি যতদূর যেতে হয় যাব, দরকার হয় একজন অ্যাডভোকেট হায়ার করব। যখনই বলল অ্যাডভোকেটের কথা, তখন আমার এক ফেসবুকে পরিচিত, উনি একজন অ্যাডভোকেট, তো ওনার কথা আমার হঠাৎ করে মনে হলো, তো আমি বললাম ওনাকে একবার বলে দেখি। তো ওনাকে আমি মেসেজ করলাম একটা, তো আমি বললাম আপনার সঙ্গে একটু দরকার ছিল, যদি ফ্রি থাকেন একটু কল করবেন প্লিজ, এরকম আমি খুব প্রবলেমের মধ্যে আছি। তো উনি আমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন, তো আমি নাম্বার দিলাম, আমাকে কল করা হলো, আমি বললাম আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলবেন একটু, তা বলছে কেন কি বিষয় আপনি বলুন না। আমার না তখন মানে আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, এতটাই ভেঙে গেছি। তো উনি আমি বললাম আপনি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন না, ও ভালো বিষয়টা বোঝাতে পারবে আপনাকে। তারপরে তোমাদের দাদা ভাই ওনার সঙ্গে কথা বলে এবং পুরো বিষয়টা ওনাকে জানানো হয়, সত্যি ভীষণ ভালো ওনার জন্য এই কাজটা হয়েছে। তারপরে উনি বললেন, সবটা বললাম যে এরম বলা হয়েছে, এরম করা হয়েছে, তা উনি আমাকে বললেন কি যে তোমরা আছো কোথায় এখন, তবে তখন আমরা সবে কল্যাণ ওই সাইবার ব্রাঞ্চ থেকে বেরিয়ে ট্রেন ধরবো বলে, মানে বাড়ি চলে আসবো, যেহেতু বলছে কাজ হবে না, বাড়ি চলে আসবো বলে কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আমি বললাম এরকম কল্যাণী স্টেশনে দাঁড়িয়ে আছি, তো আমাকে বলা হলো যে ওখান থেকে সাইবার ব্রাঞ্চ কত দূর, আমি বললাম এই টোটো করে গেলে 10 মিনিট লাগে, তা বলছে যে টোটো ধরে আবার যান ওখানে, গিয়ে আমার সাথে কথা বলিয়ে দিন যে স্যারের কাছে রিপোর্টটা দিয়েছেন আর যে স্যার তোমাদের সঙ্গে এই টোনে কথা বলেছেন। তো আমি যথারীতি যাই সেখানে, যাওয়ার পর আমি কথা বলিয়ে দিই, তো সত্যি পাওয়ার, তো বলার পর তখন ওদের কথাবার্তার টোন চেঞ্জ হয়ে গেল, মানে খুব ইয়ে করে বললো যে ঠিক আছে আপনি আমাকে 1 সপ্তাহ টাইম দিন, 1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে কথা দিচ্ছি, এরকম একটা আশ্বাস আমাকে দেওয়া হয়। আর আমার যে অ্যাডভোকেট আর কি যার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, তো সে ভীষণভাবে আমাকে হেল্প করে, সেও রুডলি কথা বলেছিল যে আপনারা কি করে এইভাবে কথা বলতে পারেন, আপনি আপনার ওপরে যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলবো, ওই বিষয়টা নিয়ে আপনি কি করে কথা বলতে পারেন, বা এরকম ধরনের অনেক রকম কথা হয় সেখানে। তারপরে ওনারা কাজ করতে শুরু করেন, তো আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর যে ফেসবুকে যার সঙ্গে পরিচয় যে অ্যাডভোকেট, উনি আমাকে আবারও ফোন করে, আমি ফোন করি ধন্যবাদ দেওয়ার জন্য। ফোন করার পর সে আমাকে বলে যে 7 দিন দেখো, আর যদি না হয় এরপরে আমি তোমার হয়ে লড়বো, ও যে ফেসবুকের ফেক পেজটা চালাচ্ছে তাকে বাড়ি থেকে তুলে আনবো, কথা দিচ্ছি 99.90% গ্যারান্টি সহ। তো আমি বললাম যে দেখুন আমি না আগের থেকে বিষয়টা তো জটিল করতে চাচ্ছি না, 1 সপ্তাহ টাইম দিয়েছো ওখান থেকে, টাইমটা যাক, দেখা যাক বন্ধ হয় কিনা, যদি না হয় তারপর আমাকে যত দূর দৌড়াতে হয়, যত ওপরে যেতে হয় আমি যাব। তো সে আমাকে এটাও বলেন যে অন্য কান্ট্রিতেও যদি থাকে
সেখান থেকেও তাকে তুলে আনা হবে যদি এরা এইবার যদি কাজ না করে। তো তারপরে এরকম একটা আশ্বাস দেওয়ার পরে তো অনেকটাই চিন্তামুক্ত এবং আমি দিন গুনছি। এবং বিশ্বাস করো, আমি এই ঘটনাটা যেদিন হয় তার তিন দিন পর থেকে দেখি সেই কি বলে পেজটাতে কোন রকম কোন ভিডিও আপলোড আর হচ্ছে না। লাস্ট ভিডিও মেবি আপলোড হয়েছে 18 জুলাই। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে প্রথম দিন আমি ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছি, এটা হচ্ছে যেদিন আমি ফার্স্ট এর ব্যাপারে স্টেপ নেব বলে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যাই। এবং যখন ওই অ্যাডভোকেট ফোন করলেন ওখানে, মানে তোমরা বিশ্বাস করবে না, ও সাইবার ব্রাঞ্চ থেকে আমাদেরকে লিটারালি ফোন করে মানে জিজ্ঞেস করছে যে পেজটা কি বন্ধ হয়েছে, তিন দিন করে আমাকে ফোন করেছে। ভাবো পাওয়ারটা। ফেসবুকের যে ফেক পেজটা সেটার স্ক্রিনশট আমি এই সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নাও কে বলবে যে এটা ফেক পেজ। আর আমার যে অরিজিনাল পেজ সেটার স্ক্রিনশট হচ্ছে এই যে, এইটা দেখে নাও, এটাই আমার অরিজিনাল পেজ এবং একমাত্র পেজ। এটা ছাড়া ফেসবুকের কোনো পেজ তোমরা ফলো করবে না। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তরি মল্লিক নামে, আর এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ তরিস ব্লগ। তো এইগুলোতেই ফলো করো। এই হচ্ছে অভিজ্ঞতা আমার, মানে থ্রু ছাড়া, মানে কারোর থ্রু দিয়ে যদি যাও, মানে সোর্স আর কি, সোর্স ছাড়া কোনো কাজ হয় না, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে জানতে পারলাম। থানা পুলিশের ব্যাপারে যে বললাম, এটা আমার প্রথমবার নয়, আগেও দুবার আমি থানা পুলিশের দ্বারস্থ হয়েছি, সেখানে কোন রকম কোনো কাজ হয়নি। এইবার ব্যাপারটা জেনে গেছি যে অ্যাডভোকেট ছাড়া বা সোর্স ছাড়া কখনো কোনো কাজ হয় না। এই হচ্ছে ব্যাপার। প্রচুর ভুগেছি, মানসিক অশান্তিতে ভুগেছি এই ফেসবুকের এই ফেক পেজটার জন্য। আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসা প্রচন্ড কমে গেছে, এটা তো স্বাভাবিক, ফেসবুকে সবাই দেখে নিচ্ছে তাহলে কেন ইউটিউবে দেখবে। তারপরে সেখানে আমার নিজস্ব কোনো পেজ নেই, আমি না যে করছো তাকে বলছি, আমি জানি না তুমি ভিডিওটা দেখবে কিনা, তবে আমি 80% শিওর তুমি ভিডিওটা দেখবে। তো আমি চেয়েছিলাম কি ঠিক আছে ও করছে করুক, কিন্তু আমাকেও করতে দিক, কিন্তু সে সেটা করেনি। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আমি এতদিন কোনো পেজ ক্রিয়েট করতে পারিনি। আর আমার ফেসবুক যে পেজ সেখানে আমি নতুন নতুন এখন কন্টেন্ট দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দিদি ভিডিও দেখবো তাহলে প্লিজ সেখানে গিয়ে ফলো করতে পারো। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকেই জানতে চাইছিলে বিষয়টা যে কি হলো কি হলো, অনেকে বলছে দিদি একবার মুখটা দেখিও ধরা পড়লে। যদি দেখি এরপরে কোনো বাড়াবাড়ি করছে, নিশ্চয়ই আবারও আমি আরো ওপরে যাব এবং গিয়ে এবার তাকে ঠিক ধরা মানে ধরে আনবোই, এটা আমার গ্যারান্টি, নিজের কাছে একটা চ্যালেঞ্জ যদি এরপর এরকম কোনো কিছু হয় আমার সঙ্গে। হ্যাঁ, এবার আর ছেড়ে কথা বলবো না, এবার এইবার তো খুব মানে স্মুথলি জিনিসটা গেল, এরপর আর স্মুথলি যেতে দেবো না, এরপর জিনিসটা যতটা জটিল করা যায় ততটা জটিল করবো আমি। এই হচ্ছে ব্যাপার, কারণ আমার অনেক আমার আমার প্রফেশনের অনেক ক্ষতি হয়ে গেছে যে ফেক পেজটা আর কি যে করছো, তোমার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। তুমি যদি ভেবে থাকো এই যে পেজ থেকে যা আর্ন করেছে এগুলো দিয়ে খুব মজ মস্তি করে আমার চলেছে, তুমি বিশ্বাস করো দেখবে একদিন এমন দিন আসবে, আমি অভিশাপ দিচ্ছি না কাউকে, এটা আমাদের জগতের নিয়ম, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। তুমি অন্যকে ব্যবহার করে বসে বসে খাচ্ছ, হ্যাঁ তাকে দিয়ে ইনকাম করছো, অথচ তারই তুমি ক্ষতি করছো, তুমি কি ভেবেছো তোমার ভালো হবে কখনো? ওপর একজন আছে, এই যে টাকাটা তুমি যে এতদিন আর্ন করেছো না, একদিন ভগবান না করুক তোমার এমন সময় আসবে সেই টাকার ডবল হয়তো তোমাকে খরচা করে ফেলতে হচ্ছে সেটার পেছনে। যাই হোক, অভিশাপ দিচ্ছি না, তুমি ভালো থাকো, যা ইনকাম করেছো করেছো, আর এইরকম করো না, অন্যের প্রফেশনে সত্যি ক্ষতি হয়, আমি তোমায় কিছুই বলতাম না যদি না তুমি স্ট্রাইক গুলো দিতে, আমাকে দুটো পেজ আমার না উড়িয়ে দিতে তোমার। যাই হোক, আমার আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও সবাই সাবধানে থেকো, আর এরম যদি কখনো প্রবলেম হয় এই যে এত খুচখাচ কাজ না করে, তোমরা ডিরেক্ট একজন অ্যাডভোকেট হায়ার করো, দেন কাজ করো, দেখবে একদম তুড়িতে কাজ হয়ে যাবে। যাই হোক, এইটুকুই বলার ছিল, কালকে থেকে একদম নতুন ভিডিও দেব। আর আমি এটাও ভেবেছিলাম ফেক পেজটা বন্ধ যেদিন হবে সেদিন আমি আমার অল গোল্ড জুয়েলারি কালেকশন দেবো, যেটা কিনা প্রচুর রিকোয়েস্ট এসছে, তো আমি তাদেরকে কোনো উত্তর দিইনি। আমি মনে মনে ভেবেছি যে যেদিন আমি বন্ধ করতে পারবো পেজটা সেদিন আমি দেবো ভিডিও। তো যাই হোক, মেবি কালকে আমি আমার অল গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।